ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। মাদ্রাস সার্ভিস কমিশনের এক্সাম নিয়ে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন, কবে হবে এক্সাম, জানুয়ারি মাসে এক্সাম হবে কি হবে না, বা কবে হতে পারে নেক্সট ইয়ারিং, বা নেক্সট ডেট কবে রয়েছে এক্সামের জন্য। দেখুন, আমরা জানি যে এই মামলাটি রয়েছে কিন্তু আমাদের কোর্ট নাম্বার 18 এবং জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে, এবং তিনি বসছেন না। এক তারিখ থেকে তিনি কিন্তু সার্কিট বেঞ্চের মধ্যে রয়েছেন এবং তার জন্য তিনি মামলায় কিন্তু বসছেন না। তার এক তারিখ তার লাস্ট শুনানি হয়, এবং আমরা কালকে বলেছিলাম যে শুনানির ডেট রয়েছে এবং তিনি বসবেন কি না সেটা নিয়ে সংশয় রয়েছে, এবং ঠিক তাই হলো। আজকে কিন্তু কোনোরকম কোনো এখানে কমিশন বসেনি বা শুনানি হয়নি। এখানে পরবর্তী শুনানির ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়নি, হাইকোর্টের যে মানে লিস্ট রয়েছে সেখানে কিন্তু জানানো হয়নি কবে ডেট রয়েছে। তবে অনুমান করা যাচ্ছে যে মোটামুটি এই সপ্তাহে তো হতে হবেই না, পরের সপ্তাহে কী হয় তা নিয়ে সংশয় রয়েছে। বলে রাখি পরিষ্কার করে, যদি নেক্সট উইকে যদি মামলাটি বসে এবং যদি শুনানি হয়ে যায়, তবে কিন্তু এক্সাম জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রাখে, এবং এক্সাম যে ফেব্রুয়ারিতে হবে না, তাহলে এক্সাম কবে হবে সে বিষয়ে কিন্তু প্রত্যেকের মনে একটা ধোঁয়াশা রয়েছে। ফেব্রুয়ারিতে ইম্পসিবল, যদি শুনানি নেক্সট উইকে হয় তাহলে জানুয়ারিতে হতে পারে, যদি নেক্সট ইয়ার মানে উইকে শুনানি না হয় জানুয়ারিতেও এক্সাম হবে না। ফেব্রুয়ারিতে পুরো মানে আমাদের স্কুলের যে এক্সামগুলো হয়, মাধ্যমিক এইচএস এগুলো এক্সামগুলো সব রয়েছে, তো পুরো মানে পুরো বুকড রয়েছে, সেভাবে সেক্ষেত্রে নেওয়াই সম্ভব নয়। তাহলে পরবর্তী পরীক্ষা কবে হবে তা কিন্তু এখনও বেশ সংশয় রয়েছে। তবে যাই আসুক না কেন, যে কোনো রকম আপডেট আসুক না কেন, প্রত্যেকে শেয়ার করে দেবো চ্যানেলের তরফ থেকে। অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যে কোনো রকম যদি কোনো ডেট পড়ে বা যদি কোনো ডেট উঠে বা যদি কোনো খবর পাই আমরা এই বেঞ্চ নিয়ে গঠিত, তাহলে অবশ্যই শেয়ার করে দেবো। তো এটুকুই বলা যে পরবর্তী শুনানি কিন্তু কবে হবে জানা যায়নি, পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু বলা এই মুহূর্তে অনিশ্চিত। এবং ডিসেম্বরে ধরুন আমাদের থার্ড উইক থেকে কোর্ট বন্ধ থাকবে, থার্ড উইক বলতে থার্ড উইকের এন্ডিং পোর্শন থেকে মোটামুটি যদি দেখা যায় তাহলে 23 ডিসেম্বর অবধি দেখা যাচ্ছে যে মানে ওখান থেকে বন্ধ থাকছে, এবং কী হয় হোপ ফর দ্য বেস্ট, অবশ্যই শেয়ার করে দেবো। তবে এইটুকুই আর জানালাম আজকে, যে কোনোরকম কোনো আপডেট আসেনি, কোনোরকম কোনো শুনানি হয়নি, শুনানি হলে অবশ্যই জানাবো প্রত্যেকের চ্যানেলের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার।